শত শত তরুণীকে ফাঁদে ফেলে আধুনিক যৌনদাসী হিসেবে ব্যবহার করে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গড়ে ওঠে এই ব্যবসা। উঠতি বয়সী তরুণীদের টার্গেট করে আকর্ষণীয় বেতনের চাকরি, মডেলিং এর নামে বিজ্ঞাপন দিয়ে ফাঁদে ফেলত চক্রটি। এছাড়াও রিয়েলিটি শো এবং ট্যালেন্ট হান্টিং এর আয়োজন করে প্রতারণা করত চক্রটি। মডেলিং এর কথা বলে অন্তরঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেইল করে অনলাইনে দেহ ব্যবসায় বাধ্য করা হতো বলে জানিয়েছে সিআইডি। বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। চক্রের মূল হোতা সহ আটজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সাইবার পুলিশ সেন্টার। ঢাকা, সাতক্ষীরা, চাঁদপুর ও যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে পর্নোগ্রাফি তৈরি ও তরুণীদের ব্ল্যাকমেইলে ব্যবহৃত 12টি মোবাইল ফোন, 20টি সিম কার্ড, একটি ল্যাপটপ এবং আয়ের টাকা, লেনদেনে ব্যবহৃত বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই জব্দ করেছে সিআইডি। চক্রের মূল হোতা মেডিকেল শিক্ষার্থী মেহেদি হাসান ও তার প্রধান সহযোগী শেখ জাহিদ বিন সুজন, তানবীর আহমেদ দীপ্ত, জাহিদ হাসান কাকন, সৈয়দ হাসিবুর রহমান, সাদাত আল মুইজ, সুস্মিতা আক্তার পপি এবং নায়না ইসলাম। চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে ফ্রিল্যান্সিং, লোফনীয় চাকরি, মডেল বানানো সহ নানা প্রলোভনে অল্প বয়সী তরুণীদের কাছ থেকে কৌশলে আপত্তিকর ছবি ও ভিডিও করে তা দিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে জোরপূর্বক তাদের দেহ ব্যবসা করানোর প্রমাণ পেয়েছে সিআইডি। অভিযুক্তদের মোবাইল ফোন এবং ল্যাপটপে গোপনে ধারণ করা প্রায় 10 লাখ নুড ছবি এবং 20,000 অ্যাডাল্ট ভিডিওর সন্ধান পাওয়া গেছে। এ চক্রের বিরুদ্ধে পল্টন থানায় পর্নোগ্রাফি আইনে ও সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলেও জানান সিআইডির প্রধান। চক্রটি মূলত উঠতি বয়সী তরুণী সহ যেসব তরুণী পারিবারিক ভাঙনের শিকার ও আর্থিক সমস্যায় রয়েছে তাদের টার্গেট করে প্রাথমিকভাবে কাজে আগ্রহী তরুণীদের চাহিদা মতো টাকা ও প্রয়োজন মেটাতো, ধীরে ধীরে অসামাজিক কাজ করতে বাধ্য করত। চিকিৎসাবিদ্যার আড়ালে অল্প বয়সী তরুণীদের ফাঁদে ফেলে যৌন নির্যাতনের পাশাপাশি অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করে গ্রাহকদের দেখিয়ে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নগ্ন ভিডিও কল কিংবা অসামাজিক কাজ করতে বাধ্য করত। চক্রটি মূলত ভিডিও কলের সবকিছু গোপনে ধারণ করে রাখত। এরপর চক্রটি ভুক্তভোগীদের যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করত। এভাবেই তাদের হাতে আধুনিক যৌন দাসীতে পরিণত হয় শত শত তরুণী। এই কাজ করে গত 7 বছরে চক্রটি প্রায় 100 কোটি টাকা আয় করেছে। সেই টাকা দিয়ে যশোর, সাতক্ষীরা, খুলনা এবং ঢাকায় বিপুল পরিমাণ জমি কিনেছে, নির্মাণ করেছে আলিশান বাড়িও। মাইদুর রহমান রুবেল, কালবেলা।